ক্ষয়ক্ষতি ধরুন আমাদের এলাকাতে মোটামুটি জ্যাঠো ধানের চাষটা আছে, প্রচুর এলাকা আছে, তো ধান তো সব ঝড়ে ঝড়ে জলে তো সব নষ্ট হয়ে গেছে, মাটি চিটে গেছে, কল হয়ে গেছে ধরুন, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চাষিদের মাথায় সব ব্যাপক চাপ যে কী করে কী করবে না করবে, তো এই অবস্থায় চাষিরা খুব মর্মাহত। কতটা চাষ আছে এই এলাকায়? মোটামুটি ধরুন আমাদের এই এলাকাটাতে চাষ আছে মোটামুটি 50-60 বিঘা এলাকা আছে। কতটা ধান নষ্ট হয়েছে? কতটা ধান প্রায় সবটাই ধরুন না, মাথা নুয়ন দিয়ে দিছিল সেই সময় জল ঝড়েতে নষ্ট হয়ে সব মাটি চিটে গেছে, কল হয়ে গেছে, তা পুরোটাই ধরুন। তারপরে যে ধানগুলো ফলছে সেগুলোও তো নষ্ট হচ্ছে। ক্ষয়ক্ষতি কেমন হলো এই ওয়েদারে? পড়ে গেছে, এগুলো সব কল হয়ে গেছে, আর যেগুলো দাঁড়িয়ে আছে দু চারটে ওগুলো চিটে হয়ে গেছে, বিশাল চিটে হয়ে গেছে, কারণ এই বাদলটার জন্য চিটে হয়ে গেছে, আজ 7 দিন বাদল, তো এই জন্য চিটে হয়ে গেছে। এই চিটে দেখতেই পাওয়া যাচ্ছে, দেখবেন হাফ চিটে হয়ে গেছে। ধান কি পড়ে গেছে? হ্যাঁ, ধান হাফের উপর পড়ে গেছে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।